কক্সবাজারের উখিয়ার চার নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে আসতে পারে অস্ত্রের চালান এমন খবরে বিশ নম্বর ক্যাম্পে অবস্থান নেন এপিবিএনের সদস্যরা সংস্থাটির দাবি তাদের উপস্থিতি ঠের পেয়ে মুহুরমুহুর গুলি ছোড়ে সন্ত্রাসীরা পাল্টা গুলি ছোড়ে এপিবিএনও এক পর্যায়ে তিন সন্ত্রাসী পালালেও আটক করা হয় আরসার সামরিক শাখার প্রধান ইলিয়াসকে উদ্ধার করা হয় বিদেশি দুটি জি রাইফেল ও পঞ্চাশ সাউন্ড গুলি এপিবিএন জানায় ইলিয়াস চার মাসে চার দফায় সামরিক প্রশিক্ষণ নিয়েছে মিয়ারমারে যুদ্ধ করে পনেরো দিন আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসে তার নাম মৌলভী ইলিয়াস সে পনেরো দিন আগে মায়ানমার থেকে যুদ্ধ করে ফিরছে দেশে এবং সে আরসা যে সন্তানের সংগঠন তার সামরিক শাখার প্রধান শনিবার রাতে ইলিয়াসকে আটকের খবরে সক্রিয় হয় আরসার সদস্যরা রোববার ভোরে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা টহল দলের উপর ছোড়ে এলোপাতাড়ি গুলি পরে এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে এ সময় আহত হন এপিবিএনের এক সদস্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম গ্রেপ্তার এবং উদ্ধারের কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে তারা পাহাড় থেকে ফায়ার করছে তো পাহাড় থেকে ফায়ার করলে আমরা ফায়ার করছি তো পরবর্তীতে আমাদের পায়ে একটা গুলি তাকে আমরা লাগছে তাৎক্ষণিক কক্সবাজার হাসপাতালে প্রেরণ করি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত এপিবিএন সদস্যের নাম মোহাম্মদ শাহরাজ তার ডান পায়ে গুলি লাগে শঙ্কামুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার